বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা সততার পুরস্কার এই গল্পটি পড়ছিলাম, যেটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে চলো আমরা গল্পটির আরেকটি অংশ পড়ে নেই। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি বন্ধুরা, তিনি টাক ব্যক্তিকে একটি গাভীন গাই দিলেন এবং বললেন, ইহাতেই তোমার ভাগ্য খুলবে। তারপর স্বর্গীয় দূত তৃতীয় যে অর্থাৎ সর্বশেষ যে ব্যক্তি অন্ধের কাছে গেলেন এবং গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। অর্থাৎ অন্ধ ব্যক্তি বলল সে চোখে দেখতে পায় না, আল্লাহ যেন তার চোখ ভালো করে দেয়, সে যেন লোকের মুখ দেখতে পায়, অর্থাৎ সবাইকে দেখতে পায়, সব কিছু যেন সে দেখতে পায়। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? অর্থাৎ স্বর্গীয় যে দূত অর্থাৎ ফেরেস্তা অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইয়া দিলেন এবং সাথে সাথে কিন্তু অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে গেল। এবং তারপরে কিন্তু জিজ্ঞাসা করলেন ফেরেস্তা অন্ধ ব্যক্তিকে, এখন তুমি কি চাও? অন্ধ ব্যক্তি জবাব দিল, সে বলিল আমি ছাগল চাই। তাহলে বন্ধুরা আমরা কিন্তু আরেকটি অংশ পড়ে নিলাম এখানে সততার পুরস্কার গল্পের। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা।